আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি টাইলস কন্ট্রাক্টর এবং মিস্ত্রি মোহাম্মদ সুজন। আজকে একটা লেভেল পাইপ নিয়ে কথা বলবো। তো লেভেল পাইপটা সবারই প্রয়োজন, টাইলস মিস্ত্রিদের, বিশেষ করে ওয়ালে, ফ্লোরে, প্রতিটা টাইলসে এই লেভেলটা ধরে কাজ করা উচিত। তো এই লেভেলটা একটা ব্র্যান্ডেড লেভেল কিনবেন, যাতে কোনো কাটা না থাকে, লেভেল ঠিক থাকে, ওই রকম একটা লেভেল কিনবেন। একটু বেশি দাম দিয়ে কিনবেন। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যদি মনে করেন, বুঝতে পারেন, কারণ এগুলো সবাই বুঝবেন না। সবাই সুতো দিয়ে কাজ করেন, সুতোও থাকবে, প্লাস এটা দিয়ে চেক করবেন প্রতিটা টাইলস। তো এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। টাইলস মিস্ত্রি হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নতুন মিস্ত্রিদের নিয়ে কিছু বলা যাক। নতুন মিস্ত্রিরা যখন ফ্লোর করে, তখন রুমের মাঝখানে পানি জমে, মানে মাঝখান নিচে করে, এর জন্য এরা মনে করে যে চারিপাশ শিক্ষার জায়গায় দিলে মাঝখানে পানিটা জমবে। এখানে তো এগুলো দরকার নাই, এতে বদনাম হবে, নিশ্চিত বদনাম হবে, বদনাম হয়েছে অনেকের। যাই হোক, এই স্পিড লেভেলটা প্রতিটা টাইলসে ধরতে হবে, কোনাকুনি এবং মাঝামাঝি কোনো দিকে মিলিয়ে ধরতে হবে। তাহলে এই কাজটা একবারে ডেড লেভেল হবে, জিরো লেভেল হবে, কোথাও পানি জমবে না, পানি সব জায়গায় জমবে, একটা কোয়ালিটি আসবে। তো ভালো একটা লেভেল পাইপ কিনবেন, দেখে কিনবেন ব্র্যান্ডের, যাতে 500-700 টাকার ভিতরে। এটা হলো 24 ইঞ্চি, এর উপরে আছে, এটা হলো এনাফ। যাই হোক, তো আমার কাছে টাইলসের টুলস, যে কোনো টুলস অর্ডার করতে পারেন, চায়না থেকে এনে দেবো, 1.5 মাস সময় লাগবে। যদি বানা করেন, 1.5 মাস সময় দেবেন আমাকে, আমি এনে দেবো। তো এই যে লেভেলটা চেক করে নেবেন, কেনার সময় চেক করে নেবেন, যাতে ভুল না হয়। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো নতুন মিস্ত্রিদের জন্য। নতুন মিস্ত্রিরা না বুঝেই কাজ করে, কাজের শুরুতে সময় কম দেয়, ভুল করার পরে জিমায়। যাই হোক, কাজের শুরুতে সময় নেবেন, মাথায় ঢুকাবেন, তারপরে কাজ নিজের আওতায় এনে তারপরে এগোবে। টাইলস মিস্ত্রিদের ওয়ানডে ক্রিকেট খেলাটা ফলো করা উচিত। যেভাবে টার্গেটে খেলে, তাড়াতাড়ি খেললে উইকেট পড়ার সম্ভাবনা থাকে। প্রথমে আস্তে আস্তে খেললে পরে আবার অনেক রান করা যায়। প্লিজ চুপি চুপি কেউ ভিডিও দেখে যাবেন না, যদি কিছু কাজ শিখতে পারেন তাহলে কমেন্ট করে জানান যে আমি কিছু একটা আপনার দ্বারা শিখতে পেরেছি। লাইক করেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, কারণ এই যে চুপি চুপি কিছু শিখে যান, শিখার যান না, এতে আমরা উৎসাহ পাই না। এরপরের ভিডিওতে নতুন একটা টুলস থাকবে।